সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সঙ্গে আছে আমি ইতরিনা ইসলাম। পদ্মা সেতুর যান চলাচলে শৃঙ্খলা ফিরেছে, গাড়ি থেকে কাউকে সেতুতে নামতে দেওয়া হচ্ছে না, বন্ধ রয়েছে মোটর সাইকেল চলাচল। এ বিষয়ে সবশেষ তথ্য নিয়ে শরীয়তপুরের জাজিরা প্রান্ত থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আসিফ জামান। আসিফ, গত দুই দিনের তুলনায় আজ সেতুর সার্বিক চিত্র কতটা আলাদা আমাদের জানান। ত্রিনা, সেতু যে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করার পর থেকে এক ধরনের বিশৃঙ্খলা দেখা দিয়েছিল, অর্থাৎ অনেক মোটরসাইকেল আরোহী বা যারা গণপরিবহনে চলাচল করছেন বা ব্যক্তিগত পরিবহনে যাচ্ছেন অনেকেই সেতুর মাঝে দাঁড়াতেন এবং সেতুর মাঝে ছবি তুলেছেন, ভিডিও করেছেন, এরকম দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। তবে আজকে তৃতীয় দিনে কিন্তু সেই দৃশ্যগুলো একেবারেই এড়ানো সম্ভব হয়েছে, অর্থাৎ সেতু কর্তৃপক্ষ বেশ সতর্কতা অবলম্বন করেছে এবং একই সঙ্গে তারা কিন্তু বেশ প্রচারণাও চালাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে টোল প্লাজা যেগুলো রয়েছে আমরা মাওয়া প্রান্তে দেখেছি, এখন জাজিরা প্রান্তেও দেখছি যে এখান থেকে মূলত মাইকে ঘোষণা করা হচ্ছে যে ব্রিজের উপর কোনো ধরনের জনসাধারণ দাঁড়াতে পারবে না এবং কোনো ধরনের ছবি তোলা আইনত দণ্ডনীয়। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী বেশ সতর্ক রয়েছে, পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও রয়েছেন। এ ধরনের অপ্রীতিকর কাউকে পেলে তাকে আইনের আওতায় এনে জরিমানা বা দণ্ড দেওয়া হবে, এ ধরনের ঘোষণা দেওয়া হচ্ছে এবং সেই ঘোষণার প্রেক্ষিতে কিন্তু আজকে কোনো ধরনের বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি না। আপনি দেখতে পাচ্ছেন যে জাজিরা প্রান্তে অনেকগুলো মোটরসাইকেল এসে দাঁড়িয়ে আছে, মূলত মোটরসাইকেল আরোহীরা এই পদ্মা সেতু পার হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন এমনটি জানিয়েছিলেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে এখানেই থেমে যেতে বাধ্য করেছেন এবং একই সঙ্গে তারা জানিয়েছেন যে সেতু কর্তৃপক্ষের অনুমতি না থাকায় মূলত এই মোটরসাইকেলগুলোকে আপাতত পার হতে দেওয়ার কোনো সুযোগ নেই। এবং আমরা এই সেতুর যিনি তত্ত্বাবধায়ক প্রকৌশলী আছেন তোফাজ্জল হোসেন, তার সঙ্গেও কথা বলেছি। তিনি বলেছেন যে নানা ধরনের অনিয়ম বা অব্যবস্থাপনা দেখা দেওয়ার কারণেই মূলত এই মোটরসাইকেলগুলোকে আপাতত সেতুতে উঠতে নিষেধ করা হয়েছে এবং একই সঙ্গে সেতু না ব্যবহার করে বিকল্প উপায়ে মোটরসাইকেল পারাপার, অর্থাৎ ফেরিযোগে মোটরসাইকেল পারাপারের ব্যবস্থা রাখা হয়েছে এবং সরকারি এই নির্দেশনা যতদিন বলবৎ থাকবে ততদিন পর্যন্ত মোটরসাইকেল নিয়ে সেতু পারাপার সম্ভব নয়, অন্যথায় গণপরিবহনে চলাচল করতে পারবে। আরেকটি বিষয় বলে রাখি, আমরা দেখেছি পিক আপে করে মোটরসাইকেল পারাপার করছিলেন অনেকে, তবে আজকে সেটিও রহিত করা হয়েছে, কারণ পিক আপে পণ্য হিসাবে মোটরসাইকেল পরিবহন করা গেলেও যদি তার সঙ্গে সাধারণ যাত্রী উঠে থাকে তবে তাদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে অথবা সেই গাড়িটিকে আর সেতু পারাপারের অনুমতি দেওয়া হচ্ছে না। ধন্যবাদ আসিফ। দর্শক, শরীয়তপুরের জাজিরা প্রান্ত থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আসিফ জামান। পদ্মা সেতু চালু হওয়ায় বদলে গেছে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের চিত্র, কমে গেছে যানবাহনের চাপ। এ বিষয়ে আরও তথ্য নিয়ে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাহিদুল হক। জাহিদ, পদ্মা সেতু চালু হওয়ায় পাটুরিয়া ফেরিঘাটে কোন কোন রুটের যানবাহন কমেছে? ট্রিনা, মূলত মানিকগঞ্জের শিবালয় উপজেলায় পাটুরে দৌলদিয়া যে নৌ রুটটি রয়েছে সেটি পদ্মা সেতু চালুর পর থেকেই বেশ কিছু যানবাহন কিন্তু কমেছে। দূরপাল্লার পরিবহনের কথা যদি আমরা বলি সেক্ষেত্রে কিন্তু ঢাকা খুলনা এবং ঢাকা বরিশালগামী যে সকল যানবাহন এই ব্যস্ততম পাটুরিয়া দৌলদিয়া নৌ রুটটি ব্যবহার করতে তার সেই সকল যানবাহন কিন্তু বেশ কিছুটা কমেছে। তারপরেও যারা এই সাভার, আশুলিয়া, নবীনগর এই অঞ্চলে যারা কর্মজীবী তারা কিন্তু এখনও এই নৌ রুটটি ব্যবহার করছেন, তবে সেটি অনেকাংশেই কমে গেছে। মূলত ঢাকা বরিশাল এবং ঢাকা খুলনা রোডের যানবাহনগুলি কমেছে। আরেকটু তথ্য যদি জানিয়ে রাখি যে পাটুরিয়া দৌলদিয়া নৌ রুটের যে লঞ্চ রুটটি রয়েছে সেখানেও কিন্তু সাধারণ যাত্রী সেগুলো কিন্তু কমে গেছে, মূলত দক্ষিণাঞ্চলগামী যারা যাত্রী ছিলেন সেগুলো কিন্তু কমে গেছে। যানবাহন কিন্তু প্রত্যেকটা, যেমন দক্ষিণাঞ্চল 21টি জেলারই যে যানবাহন যারা চলাচল করতেন এই নৌ রুটে, প্রত্যেকটা জেলারই যানবাহন কিন্তু পাটুরিয়া দৌলদিয়া নৌ রুটে কমে গেছে বলে ঘাট সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আসলে আমার কাছ থেকে পাটুরিয়া দৌলদিয়া নৌ রুটের সবশেষ পরিস্থিতি। ত্রিনা, জাহিদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী জাহিদুল হক। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি পরিত্যক্ত লরির ভেতর থেকে অন্তত 46 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের সবাই অবৈধ অভিবাসী বলে ধারণা করা হচ্ছে। 4 শিশুসহ 16 জনকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। হতাহতরা কোন কোন দেশের নাগরিক তা জানা যায়নি। সোমবার রাতে মেক্সিকো সীমান্ত থেকে প্রায় 250 কিলোমিটার দূরে টেক্সাসের সান অ্যান্টোনিও শহরে রেললাইনের কাছে লরিটি পড়ে থাকে। কিভাবে এত মানুষের মৃত্যু হলো তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। লরির চালক পালিয়ে গেছে।
বর্ণিল আয়োজনে কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হলো প্রাইড প্যারেড বা গৌরব পদযাত্রা। নারী ও পুরুষ, সমকামী, উভকামী ও রূপান্তরকামীদের এই সাংস্কৃতিক উৎসবে অংশ নেয় প্রায় 2 লাখ মানুষ। তাদের লক্ষ্য লিঙ্গ বৈষম্য মুক্ত সমাজ গড়া। টরন্টো ডাউনটাউনের সড়ক জুড়ে উৎসব, নানা রং ঢঙে সেজেছেন সবাই। চলছে নেচে গে প্রাইড মান্থ বা গর্বের মাস উদযাপন, উদ্দেশ্য লৈঙ্গিক পরিচয়ের বৈষম্য দূর করা। 1 জুন থেকে কানাডার টরন্টোতে শুরু হয়েছে এই উৎসব, চলবে 30 জুন পর্যন্ত। প্রাইড মান্থের সবচেয়ে আকর্ষণীয় আয়োজন প্রাইড প্যারেড বা গৌরব পদযাত্রা। এটি মূলত সমকামী পুরুষ, নারী, উভয়কামী এবং রূপান্তরকামীদের উৎসব, যেখানে তুলে ধরা হয় বিয়ে সহ সমকামীদের অন্যান্য অধিকারের বিষয়। উত্তর আমেরিকার সবচেয়ে বড় এ সাংস্কৃতিক উৎসবে অংশ নেন অন্তত 2 লাখ মানুষ। ছিলেন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সহ বিভিন্ন পেশার মানুষ। জীবনকে উপভোগ করুন, কারণ এটি খুবই ছোট। সবাইকে ভালোবাসুন, খুশি থাকুন, অন্য মানুষদের আপনাকে ছোট করার সুযোগ দেবেন না। করোনা মহামারীর পর এই প্রথম টরন্টোতে প্রাইড প্যারেড হলো। এর আগে সবশেষ 2019 সালের উৎসবে অংশ নেন প্রায় 17 লাখ মানুষ। দীপ্ত, বার্তা কক্ষ। পেলে, ম্যারাডোনা, মোহাম্মদ আলীর মতো তারকা খেলোয়াড়দের নানা কীর্তি বিজড়িত জার্সি সংগ্রহে রাখার সুযোগ পেতে যাচ্ছেন ক্রীড়ামোদী দর্শকরা। অন্তত 10 তারকা খেলোয়াড়ের জার্সি নিলামের আয়োজন করেছে জুলিয়ান অকশন নামে যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান। আজ অনুষ্ঠিত হবে নিলামটি যুক্তরাষ্ট্রে। 1986 বিশ্বকাপ ফুটবল মাতানো ডিয়াগো ম্যারাডোনার জার্সিটি তার অটোগ্রাফ সহ রাখতে পারেন নিজের সংগ্রহে, কিংবা ব্রাজিল ভক্ত হিসেবে 1964 নেশনস কাপের ফাইনালে পেলের পরনের জার্সিটি যদি বাঁধিয়ে রাখতে চান নিজের ড্রয়িং রুমে, তেমনই সুযোগ এখন ক্রীড়ামোদীদের সামনে। জুলিয়ান অকশনস নামে যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান এমন সুযোগ করে দিচ্ছে। 10 জন তারকা ক্রীড়াবিদের 10টি জার্সি নিলামে তুলছে তারা। খেলা পাগল মানুষদের জন্য বিশেষ আনন্দের দিন হতে যাচ্ছে এই মঙ্গলবারটি, কারণ ম্যারাডোনা, পেলে কিংবা মোহাম্মদ আলী যারই ভক্ত হন না কেন, আপনি কিছু না কিছু থাকছেই। নিলামে মাইক টাইসনের 1996 এর হেভিওয়েট জেতা গ্লাভস আর কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলীর 1970 সালে ব্যবহৃত রোবও পাওয়া যাবে। তবে পছন্দের এক একটি বস্তু নিলামে নিজের করে নিতে গুনতে হবে $80,000 এরও বেশি। করোনা মহামারীর পর আবারও নিলামের বাজার চাঙ্গা হবে বলে আশাবাদী এই বিশেষজ্ঞ। তাওসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরের সংবাদ বেলা 3টায়। আর আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে লগ ইন করুন facebook.com/দীপ্ত নিউজ এই ঠিকানায়।